প্রেজ দ্য লর্ড, পরমেশ্বরকে গৌরব হোক, পরমেশ্বরক প্রশংসা। প্রিয় মানে আমি জানু যে নিষ্পত্তির অর্থ হেউছি এক পছন্দ করিবা, যা পরমেশ্বরকর ইচ্ছা এবং যোজনা সহিত সংযোগ। যদি প্রভু যীশুঙ্কু ইচ্ছা জাণিবা এবং পরমেশ্বর তাকে বাক্য এবং আত্মা মাধ্যমে তাঙ্কর ইচ্ছাকে সম্পূর্ণ ভাবে বিশ্বাসীকে জানাইবে, পথ প্রদর্শন পাই বিশ্বাসী মানুষ প্রার্থনা করিবার অছি এবং উচিত মধ্যে নিতান্ত ভাবে। এবং বিশ্বাসী মানুষের নিষ্পত্তি বিষয়ে কোন পরমেশ্বর কৌছেন তাহা জানিবা পাই নিয়মিত ভাবে আমমানকু বাইবেল অধ্যয়ন করিবার অছি। মোর প্রিয় মানে বিশ্বাসী মানুষের নিষ্পত্তি আজ আমি যে বিষয়ে দেখিবা তা হচ্ছে বিশ্বাসী মানুষের নিষ্পত্তি। খ্রিস্টিয়ান মানুষের দৃষ্টিকোণ বা তাঙ্ক আখি আগরে জনে বিশ্বাসীঙ্ক জীবনরে পবিত্র বাক্য, প্রার্থনা এবং পবিত্র আত্মাঙ্ক সাহায্য দ্বারা মার্গদর্শন করাযায়, যাহা জীবনর প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক দিগরে ঈশ্বর জ্ঞান খোঁজবার ভূমিকা এহা গুরুত্ব বা প্রাধান্য দিয়ে। মোর প্রিয় মানে যেতবে প্রত্যেক দিন নিষ্পত্তি গুড়ি আসিতে আমমানঙ্ক জীবনে বা সম্মুখীন হইতে বা সামনা হইতাম, সেতবে জনে বিশ্বাসী বাইবেলে দিয়াযাইথিবা আশ্বাসন মার্গদর্শন উপরে আকর্ষণ হইপারে। মোর প্রিয় মানে যদি আমি দেখিবা যাকোব তার এক পর্ব পাঁচ পদরে এখানে এপরি লেখা যে, কিন্তু তুমমানঙ্কু মধ্যে যে কাহারি জ্ঞানর অভাব থাকে তেবে যেউ ঈশ্বর দোষ নধরি মুক্ত হস্তরে সমস্তঙ্কু দান করন্তু তাহাঙ্ক ছামুড়ি সে প্রার্থনা করে সেথিরে তাহাঙ্কু হিতোপদেশক তিন পর্ব পাঁচ রু ছ পদ। তুমি সর্বান্তকরণ সহিত সদাপ্রভুঙ্ক ঠারে বিশ্বাস কর ও নিজ সুবিবেচনায় আউজি পড় না, আপনার সবু গতিরে তাহলে স্বীকার কর, তহলে সে তুমর পথ সবু সরল করিবে। পরমেশ্বরকর সন্তান এহা আমমানঙ্কু বিশ্বাসী মানুষকে জনায় এবং সূচিত করে যে আমিমানে আমমানঙ্কর নিজ উপরে নির্ভর ন করিব। অনেক সময় আমি নিজ উপরে নির্ভর করি, অনেক নিষ্পত্তি নেইথাও, কিন্তু সদাপ্রভুঙ্ক আড়ে আমি দৃষ্টি দেওয়া উচিত। প্রাধান্য ভাবে আমি যাহা প্রত্যেক দিন ভাবুছি চিন্তা করুছি তাহা পরমেশ্বরঙ্ক ঠারে ছিল, এবং ঈশ্বর যাহা ভাল ভাবে জানন্তি তাহা মুখ্য ভাবে নেওয়া পড়ব বা চিন্তা করা পড়ব। আমমানঙ্কর সমস্ত মার্গরে তাঙ্কু মনে পকাইবার অছি, তাঙ্কু স্মরণ করিবার অছি। মোর প্রিয় মানে কিছু যোজনা কিংবা কিছু দিন পাই নাই, কিন্তু সর্বদা আমার সমস্ত মার্গ সহিত এর অর্থ হচ্ছে ঈশ্বরঙ্ক জীবন প্রক্রিয়া প্রণালী এবং যীশুঙ্কর বাস্তবতা এবং বিশ্বাসহীনতাকে স্বীকার করিব, বিশ্বসনীয়কে স্বীকার করিব। আমেমানে স্বীকার করিবা যে জাণিবার যে নীতিদিন পছন্দ কেবল ব্যক্তিগত জীবন উপরে নুহে, মোর প্রিয়মানে বরং অন্যমানঙ্কর জীবন উপরে মধ্যে ঠিক ভাবে প্রভাব পাইবা। মোর প্রিয় ভাই ভৌণীমানে প্রত্যেক দিন নিষ্পত্তির উত্তম চিন্তার সম্মুখীন হলে ঈশ্বরঙ্কর প্রকৃত সত্য জ্ঞান খোঁজিবা এবং জাণিবা উপরে সম্পূর্ণ মুখ্য ধারণ করিবা মধ্যমানে এ বিশ্বাসী মানুষ ভরসা আনন্দ আশ্বাসন যে যীশু ঈশ্বর ভাবে সেইমানঙ্কু মার্গ যীশু ঈশ্বর ভাবে সেইমানঙ্কু মার্গদর্শন প্রদান কর। যেমানে আন্তরিকতা সহিত কথাবার্তা করতে বা পচারতে তাঁকর প্রেম উদার প্রকৃতি এবং তাঁকর পিলামানঙ্কু তাঁকর সন্তানমানঙ্কু বিশ্বাসীমানঙ্কু জীবনর জটিলতাকে দেখিবারে সাহায্য করিবাকে ইচ্ছা প্রতিফলিত করন্তি। মোর প্রিয় মানে প্রভু যীশুঙ্কর নিষ্পত্তি যাহা যাহা সম্পূর্ণ ভাবে পরমেশ্বরঙ্কর ইচ্ছা পাই গ্রহণীয় এবং খুশি আনন্দ অটে। এই ঈশ্বর নিষ্পত্তি জাণিবা আমাকে বিশ্বাসীমানঙ্কু আত্মিক এবং ফলযুক্ত হওয়াকে আগকু পড়াই নেব। মোর প্রিয় প্রভু যীশু আমমানঙ্কু প্রত্যেক বিশ্বাসীঙ্কু এক স্বইচ্ছা দিয়েছে,
ଯାହାଦ୍ୱାରା ଆମମାନଙ୍କର ନିଜ ପସନ୍ଦ କରିବ ଏବଂ ମୋର ପ୍ରିୟମାନେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଆମ୍ଭେମାନେ କାହାକୁ କିମ୍ବା କ'ଣ ସେବା କରିପାରିବା ତାହା ବାଛିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଆମ୍ଭମାନଙ୍କର ଉଦ୍ଧାରକର୍ତ୍ତା ପ୍ରଭୁ ଯୀଶୁଙ୍କୁ ଠିକ୍ ଭାବରେ ଅନୁସରଣ କରିବା ପାଇଁ ବିଶ୍ୱାସୀମାନଙ୍କର ପସନ୍ଦ କେବଳ ଏକ ସମୟର ଘଟଣା ନୁହେଁ ମୋର ପ୍ରିୟମାନେ, କିନ୍ତୁ ଏହା ଏକ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ମୁହୂର୍ତ୍ତ ଏବଂ ପ୍ରକୃତ ଜୀବନଶୈଳୀ ହେବା ଆବଶ୍ୟକ ଅଟେ। ପ୍ରଭୁ ଏଛୁଟ ବାକ୍ୟ ମାନଙ୍କୁ ସମସ୍ତ